হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু রয় একাডেমি। সো এইটো আমার সেকেন্ড ক্লাস হয়। আমি ইতিমধ্যে টাইম এন্ড ডিস্টেন্স আরম্ভ করেছো আর মই আফটার 8 মান্থ, মানে 8 মাহ পিছত মই আকৌ ক্লাস আরম্ভ করেছো। সো এতিয়ারপর আপনাদের রেগুলার ক্লাস পাই থাকিব। সো মর্নিং আপনাদের 7 বজাত মই শেডিউল করে থই দিম ক্লাস, আগদিনা রেকর্ডিং করে আপনাদের মর্নিং 7 বজাত আহি প্রথম মানে দিনটোর ভিডিওটো পাবো। মেবি কেতিয়াবা কোনো দিন যদি মিস হয় তার নেক্সট ডে হলেও আপনাদের ডেফিনেটলি মেথসৰ যিমানখিনি মানে আছে আৰু গোটেইখিনি মই কভাৰ কৰিব চেষ্টা কৰিম। আৰু এতিয়া নাও মানে মই টাইম এণ্ড ডিষ্টেঞ্চৰ এটলিষ্ট 6 to 8 ক্লাছ কৰিম, ঠিক আছে? মানে 6 to 8 টাইপ কুৱেশ্যন দিম, ৰাইট? এতিয়া এই 6 to 8 টাইপ কুৱেশ্যন কৰাৰ পাছত অসমৰ মেক্সিমাম এক্সামৰ যিখিনি টাইম এণ্ড ডিষ্টেঞ্চৰ কুৱেশ্যন আছে সেইখিনি আপোনালোকৰ কভাৰ হৈ যাব, মেক্সিমাম বুলি কৈছোঁ, ৰাইট? গতিকে আমি লাস্ট কি করেছিলাম, লাস্ট করেছিলাম আমি, এবার মই আপোনালোকক লাস্ট ক্লাসত কি আছিল এবার দেখাই দিও। যদি এজন মানুহে এক্সক্লিমিটারত এনেকে যায়, এফালৰ পৰা যায়, লাইক মই দেখাই দিছো, এফালৰ পৰা এক্সক্লিমিটার স্পীডত যায়, আকৌ রিটার্ন কৰোতে ওয়াই কিলোমিটার স্পীডত আহে, আর টোটেল টাইম লগাই কিবা এটা টি, তেতিয়াহলে কি হব লাগে, এই যেটো ওপৰৰ স্পীড আছে যোৱা স্পীডটো পূৰণ অহা স্পীডটো ডিভাইডেড বাই এই দুটা স্পীড যোগফল পূরণ টোটেল টাইম, তেতিয়া আমি টোটেল ডিস্টেন্সটো পাই যাও। এইটো আমি লাস্ট ক্লাসত শিকিছিল। যদি আপোনালোকে লাস্ট ক্লাস চোৱা নাই, ওপৰৰ এই লিংকত গৈ, ঠিক আছে, লিংকত গৈ আপোনালোকে ক্লিক কৰিব আৰু এবাৰ ক্লাসটো চাই ল'ব। সো আজি আমি টাইপ 2 মানে সেকেন্ড টাইপটো আৰম্ভ কৰোঁ। সেকেন্ড টাইপটোত মই প্ৰথমতে আপোনালোকক এটা কুৱেশ্যনৰ আকাৰে বুজাই দিওঁ। কুৱেশ্যনটোত কি কৈছে, এ মেন গোজ এ চাৰ্টেন ডিষ্টেন্স উইথ এক্স কিলোমিটাৰ পাৰ আৱাৰ এণ্ড হি কামছ বেক এট ৱাই কিলোমিটাৰ পাৰ আৱাৰ। ইফ হি টেক্স টি আৱাৰ মোৰ টু কাম বেক ফাইণ্ড দ্য ডিষ্টেঞ্চ। অসমীয়াত কৈ দিওঁ, এজন মানুহে এটা নিৰ্দিষ্ট দূৰত্ব আছিলে, ৰাইট? এই দূৰত্বখিনি যোৱা সময়ত কিমান স্পীডত গ'ল, এক্স কিলোমিটাৰত গ'ল, ঠিক আছে? আৰু ঘূৰি আহোঁতে তেওঁ ৱাই কিলোমিটাৰ প্ৰতি ঘণ্টা, এইটো স্পীড, এক্স কেম পাৰ আৱাৰ, ৱাই কে এম পাৰ আৱাৰ, এইটো স্পীড, ঠিক আছে? এতিয়া কৈছে যে যি সময়ত ঘূৰি আহিলে, প্ৰথমতে যাওঁতে নিৰ্দিষ্ট এটা সময় লাগিব, ইমানটো এক্স কিলোমিটাৰ প্ৰতি ঘণ্টাত গ'লে এটা সময় লাগিব, আৰু ঘূৰি আহোঁতেও ৱাই কিলোমিটাৰতো যদি আহে এটা সময়টো লাগিব। কৈছে যে ঘূৰি অহা সময়ত টি ঘণ্টা বেছি সময় লয়। এই টি ঘণ্টা যে বেছি সময় লয়, এইটোৰ ভিত্তি কৰি আপোনাক ডিষ্টেঞ্চ উলিয়াব কৈছে, মানে এই যে দুই জেগাৰ মাজৰ ডিষ্টেঞ্চ এইটো উলিয়াব কৈছে, দূৰত্ব কিমান, কেনেকৈ কৰিব লাগে, মই এই টি ঘণ্টাৰ আধাৰত আপোনালোকক এবাৰ বুজাই দিওঁ, ঠিক আছে? এতিয়া মই ধৰি লৈছোঁ টোটেল ডিষ্টেঞ্চ কিমান, লেট ডিষ্টেঞ্চ ডি, হয়নে, ডি বুলি ধৰি লৈছোঁ। আপোনালোকে কপিত ভালকৈ এইটো লিখি লওক এবাৰ, ৰাইট? কপিটো উলিয়াই ল'ব, কপিটো উলিয়াই ল'লেহে আপোনালোকৰ এইখিনি কামত আহিব। এবাৰ শিকি লওক, এনে ইয়াৰ যিবোৰ কুৱেশ্যন আহিব আপোনালোকে 10 ছেকেণ্ডত উলিয়াব পাৰিব, 10 ছেকেণ্ড মেক্সিমাম বুলি কৈ আছোঁ, ৰাইট? কিন্তু তাৰ আগতে আপোনালোকে কনচেপ্টটো বুজি ল'ব লাগিব। চ' ডিষ্টেঞ্চ কিমান বুলি কৈছোঁ, ডি। এতিয়া স্পীড কিমান, স্পীড হৈছে এক্স কিলোমিটাৰ প্ৰতি ঘণ্টা, ৰাইট? এতিয়া মই আপোনালোকক এটা কথা কওঁ, যদি 500 কিলোমিটাৰ ডিষ্টেঞ্চ হয় আৰু যদি 50 কিলোমিটাৰ গতিবেগত যায়, তেতিয়াহ'লে টাইম কিমান লাগিব, এইটোৰ আৰু এইটো খৰণ কৰি দিম, হয়নে? 10 ঘণ্টা লাগিব। এই গোটেইখিনি কথা আমি লাষ্ট ক্লাছত আলোচনা কৰিছোঁ, হয়নে? লাষ্ট ক্লাছত আমি উলিয়াই লৈছিলোঁ এই যিটো টাইম আছে, হয়নে? টাইম মানে কি, ডিষ্টেঞ্চ আপন স্পীড, ৰাইট? এইখিনি কথাই। গতিকে লাষ্ট ক্লাছটো বহুত ইম্পৰ্টেণ্ট, মিছ নকৰিব, এবাৰ চাই লওক। এতিয়াই পাৰিলে এইটো পজ কৰি লাষ্ট ক্লাছটো এবাৰ চাই আহক। সো যোৱা সময়ৰ যিটো স্পীড আছে, যোৱা সময়ৰ যিটো টাইম, সেইটো কি হ'ব, ডিষ্টেঞ্চ বাই এক্স কিলোমিটাৰ, ঠিক আছে? তাৰপিছত আকৌ ঘূৰি আহোঁতে এটা টাইম লাগিলে নহয়, সেইটো কি হ'ব, সেইটো ডিষ্টেঞ্চ বাই ৱাই কিলোমিটাৰ। এতিয়া প্ৰশ্নত কৈছে এই যিটো ঘূৰি অহা সময়, এইটো এটা সময় লাগিছে, এইটো এটা সময়, এই সময়টো ইয়াতকৈ কিমান বেছি, টি ঘণ্টা বেছি বুলি কৈছে, মানে এই যিটো ঘূৰি অহা সময়, ডি বাই ৱাই মাইনাছ ডি বাই এক্স, মানে ঘূৰি অহাৰ সময়ৰ আৰু এইটো যোৱা সময়, এইটো ঘূৰি আহোঁতে এইটো ৰিটাৰ্ণৰ সময় এইটো যোৱাৰ সময়, হয়নে? এইটোৰ পৰা এইটো মাইনাছ কৰি দিলে আমি কিমান পাম, টি পাই যাম,
টি পাই যাম, পামনে? এতিয়া এইটো আপোনালোকে সলভ করে দিয়ক। সলভ করলে কি হব, মানে বেলেগ একটা পেজ লই লৈছো, কি আসলে ডি বাই ওয়াই মাইনাস ডি বাই এক্স ইকুয়েলস টু টি। এইটো যদি আমি সলভ করিম কি হব, এক্স আর ওয়াই লহাগু হয়ে যাব, এক্স ওয়াই লহাগু এলসিএম, যেহেতু ইয়ার তলত ডির তলত ওয়াই আছে, গতি ওয়াইরে ওয়াই ইয়াত কটাকটি যাব, এক্স টু থাকি গল, এই এক্সে ডিয়ে পূরণ হব, ডি এক্স মাইনাস এই এক্স টু ইয়াত আছে, এক্স এক্সে কটাকটি গল, ইয়াত ডি ওয়াই থাকিলে হয়নে ইকুয়েলস টু কিমান টি। এতিয়া উপরত আমি ডি কমন লব পারো, ডি টু কমন লওয়ার লগেলগে এক্স মাইনাস ওয়াই থাকিলে তলত হল এক্স ওয়াই ইকুয়েলস টু টি হয়নে। এতিয়া আমাক কি লাগে, আমাক লাগে ডিস্টেন্স। এতিয়া এই ডি টু যেতিয়া আমি একফালে রাখিম, এই এক্স ওয়াই টু ইফালে লৈ যাম, তেতিয়া টি লগত পূরণ হয়ে যাবনে? অবভিয়াসলি টি লগত পূরণ হয়ে যাব, গতি ডি থাকিলে এক্স মাইনাস ওয়াই থাকিলে ইকুয়েলস টু কিমান হব, টি ইনটু এক্স ওয়াই, এইটাই হল। এতিয়া ডি টু যেতিয়া আমি এফালে রাখি দিম, তেতিয়া এইটো ইফালে গলে তলত গুছি যাব, হরণ হয়ে যাব, মানে টি ইনটু এক্স ওয়াই ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়াই। এই কথাটা আমি সেম এনেকে লিখব পড়ো না, এক্স ওয়াই মাইনাস এক্স ওয়াই ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়াই ইনটু টি এনেকে লিখব পড়ো, হয়নে? এতিয়া এই এই যেটা আমি লাস্টত ফর্মুলাটা পালো, এটা আপনাদের জাস্ট মনত রাখিলে হল, এই কোয়েশনটার এনসারও এটাও আসলে, আর এই ফর্মুলা ওলাই গেল। এই কেনেকে কামত আহে মই আপনার একটা কোয়েশনের আকারত দেখাও। আচ্ছা, ফর্মুলাটা এটা আপনার হয়ে গেল, ঠিক আছে। ফর্মুলাটা হওয়ার পাছত এটি আমি একটা অঙ্কর সহায়ত এই বুঝি লো। ধরক এজন মানুষ আসলে যাওতে 30 কিলোমিটার প্রতি ঘন্টাত গল, হয়নে? আর আহতে কিমান 15-40 কিলোমিটার প্রতি ঘন্টাত ঘুরি আহিলে, ঠিক আছে। এতিয়া কথা হল, যেতিয়া ঘুরি আহিলে, ঘুরি অহা সময়ত তেও সময় কম ললে, কিমান সময় কম ললে, মই ধরে ললো 15 মিনিট সময় কম ললে, 15 মিনিট সময় কম ললে, মানে যাওতে 15 মিনিট বেশি লৈছিলে, হয়নে? গতি এইটা আমি এনসার কেনেকে করিম, 30 পূরণ 40 ডিভাইডেড বাই 40-30, ডাঙরটোরপরা সরটো বিয়োগ হব, মানে ডিফারেন্সটো লাগে, তলত হয়ে যাব আমার 10 ইনটু টি। এতিয়া গোটেটো আমি ঘণ্টাত লৈছো, এইটো 30 কিলোমিটার প্রতি ঘণ্টা, 40 কিলোমিটার প্রতি ঘণ্টা, গতি এই মিনিটটো আমি ঘণ্টাত লৈ যাব কারণে 15/60 বুলি লিখিব লাগিব, ঘণ্টাত নিব কারণে, হয়নে? এতিয়া যদি আমি কটাকটি করো, 10-30 কাটিলো 3 বার গল, হয়নে? 15-60 কাটিলো আমি 4 বার গল, 4-40 কাটিলো 10 বার গল, গতি থাকিলে কিমান, 3 পূরণ 10 30, গতি ডিস্টেন্স কিমান হয়ে যাব, ডিস্টেন্স হয়ে যাব আমার 30। এইটো আসলে লাস্ট যেটা আমি ফর্মুলা শিকিলো তার আধারত কোয়েশন, কিন্তু আপনার এক্সামত এই কথাখিনিয়ে অলপ বেলেগ আকারে দি দিয়ে, যেতিয়া আপনাদের ভাবে যে আরে এই কি কোয়েশন আহিলে, এইটো এনেকুৱা কোয়েশনটো, মানে আপনাদের তেনেকুৱা কোয়েশন দেখে কিন্তু তাত যে এই ফর্মুলাটা লাগিব সেই কথাটো বুঝি নাপায়, রাইট? এতিয়া তেনেকুৱা একটা কোয়েশন মই আপনাদের দেখাও। শর্মা স্যার গোস টু জালুকবাড়ি ফ্রম গুয়াহাটি, আমার চিফ মিনিষ্টার স্যার, ঘরলে যাব গুয়াহাটিরপরা, প্রথমত বাসত গল, ঠিক আছে, ট্রেভেল বাই বাস এট 30 কিলোমিটার পার আওয়ার, দেন হি ইজ লেট বাই 10 মিনিট। ধরক ঘরের ওসরতে একটা ফাংশন আসলে, তাত 9টা বজাত এটেন্ড হব লাগিছিলে, 9টা বজাত এটেন্ড হব লাগিছিল, ঠিক আছে, বাসেরে গল এইখিনিরপরা এটু গুয়াহাটি জালুকবাড়ি, রাইট? কি হল, বাসেরে গল, কিমান স্পীডত গৈছে, 30 কিলোমিটার প্রতি ঘন্টা। এতিয়া তেও কি কৈছে, যে তেও যদি বাসেরে যায় তেতিয়া তেও 5 মিনিট দেরিকৈ জালুকবাড়ি পায়। মই উপরের কোয়েশনটো 10 মিনিট লিখিছো, ঠিক আছে, মই 5 মিনিটের জায়গাতে এটা 10 করে দিও, এটা আপনাদের 10 করে লব, হয় না? 10 মিনিট লেট হয়ে যায়, ঠিক আছে, তেও কি হল, 10 মিনিট লেট হয়ে যায় বলে কৈছে। আচ্ছা, ধরে লৈছো, আমি ধরে লৈছো 9টা বজাত মিটিংটো আসলে, এতিয়া 10 মিনিট যেতিয়া লেট হয়, মানে 9টা 10 গৈ পায় কেনে, 9টা 10 গৈ তেও পায়, ঠিক আছে। তারপিছত সিদিনা গল, লেট হল, তার পিছদিনা আকৌ মিটিং হল, সেই সেম টাইম, 9টাতে টাইম, সিদিনা তেও ভাবিলে যে নাই, মইতো লেট হব নোৱাৰো, লেট হওয়াটো বেয়া কথা, সো সিদিনা কি করলে, নিজের ফর্চুনারখন লয়ে ওলাই গল, ঠিক আছে, ফর্চুনারখন লয়ে ওলাই গল, সিদিনা কিমান স্পীডত গল, 40 কিলোমিটার প্রতি
ঘণ্টা 40 কিলোমিটার প্রতি ঘণ্টা স্পীডত তেও গল। আজি কি হয়ে গেল, আজি তেও 5 মিনিট আগতীয়াকৈ পালেগে, ঠিক আছে, আর্লি বাই 5 মিনিট, 5 মিনিট আগতীয়াকৈ পালেগে। আপনাদের মোক একটা কথা কোক, 9টা বজাত মিটিং আছিলে, 5 মিনিট আগতে পালেগে, কিমান পালেগে, 8:55 পাবগে না? এতিয়া ভালকে মন করক, যাওয়া সময়ত এই যেটু ডিস এই যেটু সময়, এই সময়ের মাজর ব্যবধান কিমান, 15 মিনিট হয়নে? হয়নে? গতি যিদিনা 30 কিলোমিটারত গল, সিদিনাতকে 40 কিলোমিটার প্রতি ঘণ্টা স্পীডত গল, কিমান সময় বাঁচিলে? 15 মিনিট বাঁচিলে। টাইম ডিফারেন্সটো কিমান হয়ে গেল? 15 মিনিট হয়ে গেল। লাস্ট কোয়েশনটো যেটো মই কৰিছিলোঁ, সেই একেখিনিয়ে কথা ইয়াত হৈ আছে, একেখিনিয়ে কথা হৈ আছে, বুঝি পাইছে? অলপ ভালকে মন কৰক, ভিডিওটো পজ কৰক, চকু বন্ধ কৰি এবাৰ ভাবক, ঠিক আছে? এতিয়া আমি ফৰ্মুলাত পেলাই দিওঁ। ফৰ্মুলাত কেনেকৈ কৰিম? 30 পূৰণ 40, ঠিক আছে? তলত এই দুটাৰ মাজৰ ডিফাৰেঞ্চ ল'ব লাগে, ডিফাৰেঞ্চ কিমান? 10 ইনটু 15, 15 মিনিট আছে ন, আমি ঘণ্টাত লিখিম। ঘণ্টাত লিখিলে কেনেকৈ কৰিম? 15/60, কাৰণ 60 মিনিটে 1 ঘণ্টা হয়, গতিকে আমি এইটো ঘণ্টাত কনভাৰ্ট কৰিবৰ কাৰণে 60ৰে হৰণ কৰি দিব লাগিব। এতিয়া যদি আমি কটা কটি কৰোঁ, 30ৰে 60 কাটিলে কেইবাৰ? ডাইৰেক্ট 2বাৰ, হয়নে? 2ৰে 40 কাটিলে 20, 10ৰে 20 কাটিলে 2, গতিকে 2 × 15 কিমান হ'বগৈ? 30 কিলোমিটার, গতিকে ডিস্টেন্স কিমান হৈ যাব? 30 কিলোমিটার। লাস্ট কুৱেশ্যনটোৱে আমি কিমান পাক লগোৱা কুৱেশ্যন আছিলে, এই কুৱেশ্যনটো আহিলে বহুতে ভাবিব আৰু এইটো কি কুৱেশ্যন দিলে ইমান টান, কিন্তু একোৱেই নাছিলে, নাথিং। আপুনি যদি অলপ ভালকৈ কেলকুলেশ্যন কৰে এইটো মুখে মুখে উলিয়াব পাৰে। 30 40 কিমান হৈ আছে? 1200 ডিভাইডেড বাই 10, 120 ডিভাইডেড বাই 1/4, 30, সিধা সিধি মুখে মুখে এনসার আহি আছে, রাইট? যদি বুঝি পোৱা নাই, রিপিট করব, বহুত ইম্পর্টেন্ট হয়, কামত লাগিব, সিরিয়াসলি কৈ আছো, আপোনালোকৰ এটো কামত লাগিব। নেক্সট কুৱেশ্যনটো চাওক। এ স্টুডেন্ট ওয়ার্কস এট 2.5 কিলোমিটার পার আওয়ার এন্ড হি ইজ 6 মিনিট লেট ফর স্কুল। স্টুডেন্ট স্কুলত যোৱাৰ সময় কি? 9টা বজাত। মই আকৌ টাইম 9টাই লৈ লৈছোঁ, টাইমটো আপুনি যিকোনো ল'ব পাৰে, মই 9টা লৈছোঁ, আপুনি ৰাতি 10টা ল'ব পাৰে, ঠিক আছে? এইটো আপোনাৰ প্ৰব্লেম, কি লয় আপোনাৰ ইচ্ছা কথা, ঠিক আছে? এ ষ্টুডেণ্ট ৱৰ্কছ এট 2.5 কিলোমিটাৰ পাৰ আৱাৰ এণ্ড হি ইজ 6 মিনিট লেট ফৰ স্কুল। 9টা বজাত পাব লাগিছিল, কিন্তু 6 মিনিট লেট হৈ গ'ল, মানে 9টা 6 বজাত পালেগৈ, ঠিক আছে? এইটো ঘৰ আছিলে তাৰ, ঠিক আছে? ঘৰৰ পৰা ক'ত গ'ল? স্কুললৈ গ'ল, স্কুল পালেগৈ, ঠিক আছে? এতিয়া কিমান বজাত পালেগৈ? 9টা 6 বজাত পালেগৈ, 9টা বজাত পাব লাগিছিল, 6 মিনিট লেট হৈ গ'ল। যাওঁতে কিমান স্পীড আছিল? 2.5 কিলোমিটাৰ পাৰ আৱাৰ, ৰাইট? তাৰ পিছদিনা যেতিয়া আকৌ গ'ল, সিদিনা স্পীড কিমান আছিলে? সিদিনা স্পীড 3.5 কিলোমিটাৰ পাৰ আৱাৰ। সিদিনা কি হ'ল? সি 6 মিনিট আগতে পালেগৈ, মানে 8:54 পালেগৈ, 8:54 পালেগৈ, হয়নে? 8:54 পালেগৈ। আচ্ছা, 8:54 পৰা 9:06 টাইম ডিফাৰেঞ্চটো কিমান আহিলে? টাইম ডিফাৰেঞ্চটো আমাৰ 12 মিনিট হৈ গ'লনে? 12 মিনিট হৈ গ'লনে? মানে স্পীড বঢ়াই দিলে কি হয়, 12 মিনিট বাছি যায়, ৰাইট? গতিকে ছেম আমাৰ সেই ফৰ্মুলাত পৰি গ'ল, ভালকৈ মন কৰি চাওক। গতিকে আমি কি কৰিম? 2.5 × 3.5 ডিভাইডেড বাই এই দুটাৰ মাজৰ ডিফাৰেঞ্চ, ডিফাৰেঞ্চ কিমান? 1ই আছে, হয়নে? গতিকে পূৰণ পূৰণ কিমান? 12 মিনিট, কিন্তু মিনিটটো আমি ডাইৰেক্ট লিখিব নোৱাৰোঁ, আমি 60 ঘণ্টাৰ হিচাপত লিখিব লাগিব, গতিকে 60ৰে হৰণ কৰি ল'ম, ৰাইট? গতিকে যেতিয়া 12ৰে 60 কাটিলোঁ কেইবাৰ গ'ল? 5বাৰ, 5ৰে 3.5 কাটিলে 0.7 বাৰ যায়। কেনেকৈ হৰণ কৰিলোঁ? মই 0.2 নাই বুলি ভাবি ল'লোঁ, নাই বুলি ভাবি 5ৰে 35 কাটি দিলোঁ, কেইবাৰ গ'ল? 7×5 = 35, গতিকে 7বাৰ গ'ল, কিন্তু যিহেতু এটা পইণ্ট আছিলে, ইয়াতে পইণ্ট এটা হৈ যাব, গতিকে 0.7 হৈ গ'ল। এতিয়া 0.7ৰে 2.5 যেতিয়া পূৰণ কৰিব, তেতিয়া আপোনাৰ হৈ যাব এইটো কিমান হ'ব? 7×5 = 35, উকলা 3, 2 × 14 = 17, হয়নে? এতিয়া দশমিক, ইয়াৰ দশমিকৰ পাছত ইয়াত এটা আছে, দশমিকৰ পাছত ইয়াত এটা আছে, মানে টোটেল দশমিকৰ পাছত দুটা আছে, গতিকে দুটা এৰি দশমিক, হয়নে? 1.75 কিলোমিটাৰ। নিশ্চয় বুজি পাইছে কুৱেশ্যনটো? এনেকুৱা কুৱেশ্যন আপোনালোকৰ এক্সামত আহেনে নাই, দুই এটা পেপাৰ আপোনালোকে চেক কৰিলে গম পাব, ঠিক আছে? তাৰপিছত এই কুৱেশ্যনটো চাওক।
এবাৰ আমি ছোৱালীক লওঁ, নহ'লে বহুত গাৰ্লছসকলে বেয়া পাব যে ছাৰে অকল ল'ৰাক লৈ লয়। এবাৰ ছোৱালী লৈ লৈছোঁ। এ গাৰ্ল কভাৰ চাৰ্টেন ডিষ্টেঞ্চ ইন 10 কিলোমিটাৰ পাৰ আৱাৰ এণ্ড শ্বি ইজ লেট বাই 15 মিনিট। এটা নিৰ্দিষ্ট দূৰত্ব গ'ল কিমান, 10 কিলোমিটাৰ প্ৰতি ঘণ্টা, কিন্তু লেট কিমান হ'ল, 15 মিনিট। ধৰি লৈছোঁ আবেলি 3টা বজাত পাব লাগিছিল, ঠিক আছে, আবেলি কিমানটা বজাত পাব লাগিছিল, 3টা বজাত পাব লাগিছিল, কিন্তু কিমান মিনিট লেট হ'ল, 15 মিনিট লেট, মানে মানে 3টা 15ত পালেগৈ, 3টা বজাত পাব লাগিছিল, 3টা 15ত পালেগৈ। নেক্সট ডে শ্বি ইনক্ৰিজেছ হাৰ স্পীড বাই 2 কিলোমিটাৰ। পিছদিনা তাই নিজৰ স্পীডটো 2 কিলোমিটাৰ বঢ়াই দিলে, আগতে 10 কিলোমিটাৰ আছিলে, আজি কিমান হৈ গ'ল, আজি হৈ গ'ল 12 কিলোমিটাৰ প্ৰতি ঘণ্টা, হয়নে? আজি কি হ'ল, তাই আকৌ লেট হ'ল, কিন্তু আজি বেছি লেট হোৱা নাই, আজি কিমান লেট হ'ল, 5 মিনিট লেট হ'ল, 3টা বজাত পাব লাগিছিল, 5 মিনিট লেট হোৱাত কিমানত পাবগৈ, 3টা 5ত পাবগৈ, হয়নে? আচ্ছা, স্পীডটো বঢ়োৱাৰ বাবে টাইম ডিফাৰেঞ্চ কিমান হৈ গ'ল, 12 আকৌ 10 মিনিট হৈ গ'লনে? আগদিনাতকৈ আগদিনা 15 মিনিট লেট হৈছিলে, আজি 5 মিনিট লেট হ'ল, মানে আজি 10 মিনিট কম সময় লাগিলে, গতিকে টাইম ডিফাৰেঞ্চটো কিমান, 10 মিনিট, হয়নে? ছেম, এতিয়া এনচাৰ কি হ'ব, 10 × 12 / 2 × 10 / কি হ'ব 60, হয়নে? এইটো আপোনালোকে ছল্ভ কৰি কমেণ্ট বক্সত দিব, তেতিয়া মই গম পাম যে আপোনালোকে ভিডিঅ'বোৰ চাইছে আৰু আপোনাৰ ভিডিঅ'টো কামত আহিছে, ৰাইট? কমেণ্ট বক্সত এইটো জনাব, আৰু আপোনালোকৰ কিবা কুৱেশ্যন থাকিলে হাইট এণ্ড ডিষ্টেঞ্চৰ কুৱেশ্যনবোৰ দি থাকিব কমেণ্ট বক্সত, তেতিয়া মই গম পাম কেনেকুৱা কেনেকুৱা টাইপৰ কুৱেশ্যন লাগে। আৰু হাইট, চৰি, হাইট এণ্ড নহয়, টাইম এণ্ড ডিষ্টেঞ্চ, আৰু টাইম এণ্ড ডিষ্টেঞ্চৰ কুৱেশ্যন আপোনালোকৰ কেইবাটাও হ'ব, এটলিষ্ট 10টামান ক্লাছ হ'ব, এনেকুৱা সৰু সৰু ক্লাছ হ'ব, ৰাইট? মানে টোটেল কেইবাটাও, মানে মই চেষ্টা কৰিম যিমানবোৰ টাইপ আছে গোটেইখিনি কভাৰ কৰিবৰ কাৰণে। ধৰক এই ট্ৰেইন যে এটা পল পাৰ হৈ যায় বা দুটা ট্ৰেইনে এটা এণ্ডটো কভাৰ কৰে, গোটেইখিনি কুৱেশ্যন আপোনালোকে পাই যাব। কিন্তু এই এই যিখিনি কৰাইছোঁ এইখিনিৰ আপোনালোকে এনচাৰ কমেণ্ট বক্সত কৰক, ৰাইট? চ' আজিৰ ক্লাছত ইমানেই আছিলে, থেংক ইউ। আৰু ভিডিঅ'বোৰ শ্বেয়াৰ কৰিব, কাৰণ বহুতে গম পোৱা নাই যে মই আকৌ অনলাইন আহিছোঁ, ভিডিঅ'বোৰ শ্বেয়াৰ কৰিব, আপোনালোকে শ্বেয়াৰ কৰিলে মানে মই ভিউজ টিউজ পালেহে অলপ মটিভেশ্যনটো আহিব, ৰাইট? আৰু সোনকালে লাইভ ক্লাছ কৰিম, এতিয়া মই এনেকৈ দি থাকিম কিন্তু সোনকালে লাইভো আহিম, ঠিক আছে? চ' থেংক ইউ, জয় অসম।